আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। আরেকটা ভিডিওর মধ্যে আপনার সামনে হাজির হলাম। আর আজকের ভিডিও হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সম্পর্কে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন এবং সঠিক তথ্য দিয়ে থাকি। সো মাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বন্ধু অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিডি মিডিয়া 24, সাথে আছি মাহমুদ হুসাইন আনোয়ার। বন্ধুরা আর কথা না বাড়ি, এখন আমরা সরাসরি চলে এসেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নিচের দিকে আসলে যদি আমরা দেখি তো এখানে দেখতে পারবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটা নোটিশ দিয়েছে। তো 29 আগস্ট এই নোটিশটা দিয়েছে, অর্থাৎ গতকাল। তো আমরা এখন নোটিশটা যদি ক্লিক করি তো নোটিশটা এখন আমরা দেখব। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, কাতার ফেরত যেতে আগ্রহী যাত্রীগণ লক্ষ্য করুন, আগামী 7ই সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু দোহা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আমি আবার বলছি, আগামী 7ই সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু দোহা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আবাসিক পারমিটধারী গার্হস্থ্য কর্মী, ডোমেস্টিক ওয়ার্কার, কোম্পানি স্পন্সারেড ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিচের নিয়মাবলী অনুসরণ করতে হবে। কাতারে ফিরে যেতে যাত্রীদের অবশ্যই এক্সেপশনাল এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হবে, যার একটি কপি সাথে রাখতে হবে এবং কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে। উক্ত পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং এর কপি দাখিল করতে হবে। পারমিটটি পেতে নিচের লিঙ্কে প্রবেশ করুন। যাত্রীগণ অবশ্যই কাতার আসার পূর্বে হেলথ অ্যাসেসমেন্ট ফর্ম, অ্যাটাচ ফর্ম লিঙ্কের ফর্ম পূরণ করে সাথে নিয়ে আসতে হবে। কাতার এয়ারপোর্টে যাত্রীর PCR টেস্ট করানো হবে। PCR টেস্টের খরচ যাত্রীকে বহন করতে হবে। সকল যাত্রীগণকে অবশ্যই মোবাইল এতরাজ অ্যাপ ডাউনলোড করতে হবে। কাতার সরকারের উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেওয়া হবে না। হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে অনুসন্ধান করা যেতে পারে। রিটার্ন টিকিটধারী যাত্রীগণ অথবা নতুন টিকিট ক্রয়ের জন্য বিমান অফিসে যোগাযোগ করুন। আমি আবারও বলছি, রিটার্ন টিকিটধারী যাত্রীগণ অথবা নতুন টিকিট ক্রয়ের জন্য বিমান অফিসে যোগাযোগ করুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 7ই সেপ্টেম্বর বিশেষ ফ্লাইট পরিচালনা করবে, এবং আপনি যদি কাতারে আসতে চান আপনার কী কী প্রয়োজন হবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমি তারপরও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।